চলুন। আইরিশি খেলো না প্লিজ, আমি প্রমিস করছি তোমার দাদা ভাই কোনো দুষ্টুমিও করবে না আর তোমার পেছনেও লাগবে না। ওকে আমার বিশ্বাস নেই সোনা বৌদি। ঠিক বলেছিস, আমায় বিশ্বাস করিস না, বিশ্বাস করলি না ডুবে যাবি। শোনা কাকিমণি, তুমি ওর সঙ্গে খেলতে বসে পড়ো না, তাহলে ও একটু বল ভরসা পায় আর কি, ভেঙে পড়েছে তো। শোন না বাবা, আমি খেলবো না, তোরা সবাই খেল, আমি রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, দিকটা দেখি। আরে কি আশ্চর্য, তুমি রোশনি রয়েছে তো, সমস্ত দায়িত্ব তো ওর, তুমি খেলতে বসে পড়ো। হ্যাঁ তুমি নিশ্চিন্তে বসো, আমি তো খাবারের ওটা দিয়েও দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি বাইরে খাবার অর্ডার দিয়েছো? অবভিয়াসলি বাবা, মানে সারাদিন এত খাটাখাটনির পর কারো রান্না করতে ইচ্ছে করবে বলো? আমি তো ভেবেছিলাম বাড়ির খরচ কমানোর কথা ভেবে তুমি দায়িত্ব নিয়েছো। মানে শোনা, আরে তোরা বসছিস না কেন বলতো? না বসলে তো খেলাটাই আমি শুরু করতে পারছি না। তখন বোতল ঘোরানোর খেলা বললেন কেন? বলুন স্পিন দ্য বটল। স্পিন দ্য বটল, স্পিন দ্য বটল, কারেক্ট। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আরে মাইক অন করে নে। ও ভুলে গেছি, হ্যালো, চেক চেক চেক, ঠিক আছে তো শোনা যাচ্ছে। স্পিন দ্য বটল, এই খেলাটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, তারা আমার কথা মন দিয়ে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এই যে বোতলটা, এই বোতলটা বাবা এই যে বোতলটা, এইটা টেবিলের ওপর রাখলাম, এইবার বোতলটাকে শুইয়ে ঘুরিয়ে দিলাম, যখন বোতলটা থামবে তার মুখটা মানে এই দিকটা যার দিকে থাকবে তাকে কিছু প্রশ্ন করা হবে। কে প্রশ্ন করবে? এই বোতলের পেছনটা যার দিকে থাকবে সে।